আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে এমন একটা ওষুধ আপনাদেরকে তৈরি করে দেখাবো যে ওষুধটি সবার জন্যই দরকার। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। আপনারা খেয়াল করে দেখবেন, বিশেষ করে শীতের দিনে আমাদের জিহ্বায়, ঠোঁটে এবং মুখে নানান ধরনের ঘা হয়ে থাকে। তো এই ঘাগুলো কিন্তু অসহ্য যন্ত্রণাদায়ক হয়, হ্যাঁ, এবং বিরক্তিকর হয়। এই ঘাগুলো হলে আমরা স্বাভাবিকভাবে তেমন কিছুই খেতে পারি না, বিশেষ করে ঝাল জাতীয় খাবার কিন্তু আমরা একেবারেই খেতে পারি না। তো এমন একটা ওষুধ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো যে ওষুধটা 2 থেকে 3 দিন আপনারা যদি ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুখের ঘা একেবারেই সেরে যাবে। তো ওষুধটা তৈরি করে দেখানোর আগে আমি আপনাদেরকে কয়েকটি ছবি দেখাবো, ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা এই ছবিটা খেয়াল করুন, এই ছবির মধ্যে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ঠোঁটের মধ্যে কিন্তু এরকম স্বাভাবিকভাবে আমাদের ঘা হয়ে থাকে। হ্যাঁ, তো এই ঠোঁটের মধ্যে ঘাটা যখন দাঁতের সাথে ঘষা লাগে তখন কিন্তু অনেক যন্ত্রণা হয় এবং খুবই বিরক্তকর লাগে। হ্যাঁ, তো এই ধরনের এক ধরনের ঘা হয়ে থাকে। আর একটা এক ধরনের ঘা হয়ে থাকে, সেটা আপনারা এই ছবিতে দেখতে পাবেন। দেখেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে জিহ্বার কিনারায় একদম গর্ত হয়ে গেছে। হ্যাঁ, তো এই ধরনের ঘা থেকে কিন্তু পরবর্তীতে বড় বড় ধরনের রোগবালাই হয়ে থাকে, যেমন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। ওকে, আর একটা ছবি আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এটা, দেখেন, এটা কিন্তু আরও খারাপ অবস্থা। এটা হচ্ছে একদম গলা, হ্যাঁ, গলাসহ আপনার যে ছোট জিহ্বা থাকে সেটার আশেপাশে দেখেন একদম ফাঙ্গাস পড়ে গেছে, সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে। তো এই ধরনের কিন্তু অনেক ঘা হয়ে থাকে। আর একটা ছবি যদি দেখাই তাহলে দেখেন এটা সাদা একদম ফাঙ্গাস পড়ে গেছে, এটাও কিন্তু খুবই খারাপ একটা ঘা। হ্যাঁ, তো এই ধরনের ঘাগুলো কিন্তু আমাদের শীতের মধ্যেই বেশি হয়ে থাকে। আর একটা যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এটা বাচ্চাদের বেশি হয়, বড়দেরও কিন্তু হয়ে থাকে জিহ্বার মধ্যে। হ্যাঁ, দেখেন ঘা হয়ে একদম জিহ্বাটা ছিলে যায় এবং কোনো ধরনের ঝাল জাতীয় খাবার একেবারেই খাওয়া যায় না। ওকে, এখন আমি আপনাদেরকে বলবো যে এই ওষুধটা আমি তৈরি করা কিভাবে শিখলাম। কিছু কথা না বললে আপনারা বুঝবেন না, সেটা হচ্ছে আমার আব্বা একজন ক্যান্সারের রোগী ছিল। আমার আব্বাকে যখন আমি সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে যাই, তখন ওখানে ইন্ডিয়ান একটা ডাক্তারের টিম আসে। যখন আমার আব্বাকে তারা চেক আপ করে তখন আব্বা কিন্তু তখন কিছুই খেতে পারতো না, তেমন কিছুই খেতে পারতো না। তখন ডক্টর চেক আপ করে দেখে যে আব্বার মুখের মধ্যে অনেক ঘা হয়ে গেছে। আর স্বাভাবিকভাবে আপনারা জেনে থাকবেন যে ক্যান্সারের যারা পেশেন্ট থাকে একটা পর্যায়ে গিয়ে তাদের মুখের মধ্যে অনেকটা ঘা হয়ে যায়, হ্যাঁ, যার কারণে তারা কোনো কিছুই খেতে পারে না। তো ডক্টর যখন চেক আপ করে দেখলো যে তার মুখে ঘা, তখন আমাকে ডক্টর এই যে ওষুধটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই ওষুধটা আমাকে শিখিয়ে দিল। হ্যাঁ, এবং আমি যখন ওষুধটা তৈরি করে আব্বার উপরে অ্যাপ্লাই করলাম, আব্বাকে যখন এটা দিলাম, আব্বা 2 দিন ব্যবহার করার পরেই তার মুখের যত প্রকার ঘা ছিল আল্লাহ রহমতে কিন্তু ঘা সেরে গিয়েছিল এবং উনি ঠিকঠাক মতো সব কিছুই আবার আগের মতোই খেতে পারতেন। তো আমি ভাবলাম যে এই ওষুধটা যদি আপনাদেরকে শিখিয়ে দেই, হ্যাঁ, আপনাদের মুখে যাদের ঘা হবে তারা যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারাও উপকার পাবেন। হ্যাঁ, তো চলেন, বেশি কথা বলে ফেললাম, আপনাদের সময় নষ্ট করলাম, তারপরেও এটা না বললেই না, এই জন্য বললাম। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে ওষুধটা তৈরি করতে আপনাদের কী কী লাগবে এবং কীভাবে আপনারা ওষুধটা তৈরি করবেন, এবং এরপরে বলে দিব হচ্ছে কীভাবে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। ওকে, এই ওষুধটা তৈরি করতে তেমন কিছুই লাগবে না, যে যে উপকরণগুলো লাগবে সেটা আপনার ঘরেই থাকে। তারপর আমি বলে দিচ্ছি, প্রথমে লাগবে হচ্ছে লবণ, হ্যাঁ, যেটা হচ্ছে সব ঘরেই থাকে, লবণ ছাড়া কিন্তু চলে না। ওকে, লবণটা লাগবে, আর হচ্ছে এখানে লাগবে, দেখেন এটা হচ্ছে বেকিং সোডা। হ্যাঁ, যদি আমি সহজ ভাষায় বলি তাহলে এটা হচ্ছে খাবার সোডা। হ্যাঁ, খাবার সোডা কিন্তু সব ঘরে থাকে প্রায়, এবং যাদের ঘরে না থাকে তারা কিন্তু এটা যে কোনো বড় মুদি দোকানে এই খাবার সোডাটা আপনারা কিনতে পাবেন। এটা কিনতে পাবেন এই রকম আকারে, হ্যাঁ, যে কোনো ফার্মেসিতে গেলেও কিন্তু যদি আপনারা খাবার সোডা চান, বেকিং সোডা, তাহলে কিন্তু এইরকম বেকিং সোডাটা আপনারা কিনতে পাবেন। হ্যাঁ, দেখেন এরকম কোটার মধ্যে থাকবে বেকিং সোডা, এটার দাম মাত্র 40 থেকে 45 টাকা দাম নিবে, এটা কিন্তু আপনারা যে কোনো দোকানেই কিনতে পাবেন। আর যদি এটা না পান কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু এই যে এইরকম দেখেন,
আপনারা কিন্তু এরকম খোলা, হ্যাঁ খোলা খাবার সোডাও কিন্তু আপনারা কিনতে পাবেন যে কোনো বড় মুদি দোকানে। ওকে, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই সে হচ্ছে খাবার সোডা লাগবে আপনাদের। তো এখন হচ্ছে এই দুইটা জিনিস দিয়েই আপনার এই ওষুধটা আপনারা তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন? একদমই ইজি তৈরি করাটা। প্রথমে এই চা চামচের ভরে ভরে 2 চামচ আপনারা বেকিং সোডা নিয়ে নেবেন। তো আমি 1 চামচ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি ভরে ভরে এরকম চা চামচের 1 চামচ খাবার সোডা দিয়ে দিব। ওকে, তো আমি খাবার সোডা দিলাম 2 চামচ, আর এখানে ভরে একদম ভরে 1 চামচ লাগবে হচ্ছে লবণ। হ্যাঁ, এরকম লবণ দিয়ে দিতে হবে। এখন আপনাদের প্রশ্ন করতে পারেন যে কতটুকু পানির মধ্যে 2 চামচ সোডা এবং 1 চামচ লবণ দিতে হবে। আমি স্পষ্টভাবে পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি 1 গ্লাস পানি নিয়েছি, কিন্তু 2 চামচ সোডা খাবার সোডা এবং 1 চামচ লবণ দিবেন হচ্ছে আপনারা পুরাপুরি 1 লিটার পানির মধ্যে। তো 1 লিটার পানির মধ্যে আপনারা দিবেন। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র 1 গ্লাস পানি নিছি, আমি বারবার বলতেছি। এটা নেওয়ার পরে ভালো করে আপনারা এটা মিক্স করবেন। তো এটা ভালো করে মিক্স করার পরে আমাকে ডক্টর যেটা বলেছিল সেটা হচ্ছে 50 থেকে 60 বার এটা দিয়ে আপনার কুলি করতে হবে। এটা হচ্ছে এক ধরনের মাউথ ওয়াশ, হ্যাঁ মুখের আলসার, জিহ্বার আলসার এগুলো সারাতে এটা সাহায্য করে। আর আপনারা যখন গুগলে সার্চ করবেন বেকিং সোডার উপকারিতা লিখে সার্চ করেন, আপনারা দেখবেন যে বেকিং সোডার কিন্তু অনেক অনেক উপকারিতা আছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে এক ধরনের মাউথ ওয়াশ। হ্যাঁ, 1 লিটার পানি কুলি করে শেষ হওয়ার পরে আবার পুনরায় আপনারা এইভাবে তৈরি করবেন। তৈরি করে সারাদিনে 50 থেকে 60 বার আপনারা এটা দিয়ে কুলি করবেন। কুলি করলেই কিন্তু আপনার ঘাটা 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ সেরে যাবে। ঠিক আছে, তো একদম সহজ না? একদম সহজ উপকরণ এবং তৈরি করাও খুবই সহজ। এখন অনেকেই বলতে পারেন যে 50 থেকে 60 বার সারাদিনে কুলি করা তো টাফ হয়ে যাবে। এটা কোনো ব্যাপারই না, মাত্র 3 বেলা খাওয়ার পরে অথবা 3 বেলা খাওয়ার আগে যদি আপনারা 10 থেকে 15 বার করে কুলি করেন এই পানিটা দিয়ে, হ্যাঁ তাহলে কিন্তু সারাদিনেই আপনার 50 থেকে 60 বার ইজিলি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি এই ওষুধটা দিয়ে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। তো আজকে আপনাদেরকে এটাই বলার ছিল, দেখানোর ছিল। সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার কাছের মানুষেরাও এই ধরনের ভিডিও সহজে পেয়ে যায় এবং তারাও উপকৃত হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি রাসেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।